১৬ বছর বয়সে কুর্মিটোলা গলফ ক্লাবে যখন পা রাখেন, সিদ্দিকুরের লক্ষ্য ছিল কেবল জীবিকার জন্য সামান্য একটু উপার্জনের জায়গা খোঁজা। বলবয়ের কাজটাই তখন মনে হয়েছে সেরা অর্জন। কিন্তু যার জন্মই হয়েছে ক্লাব হাতে, ১৮ হোলের খেলায় বাজিমাত করা বলবয়ের গণ্ডিতে তিনি আর থাকেন কি করে? সেই কিশোর সিদ্দিকুর আজ তাই বাংলাদেশের পতাকার বাহক হয়ে বিশ্বমঞ্চে দেশকে আলোকিত করতে প্রস্তুত। আমি যেই পেশায় ছিলাম, লাইক বলবয় ছিলাম, আমি ভেবেছি যদি আমি একটু ভালো করতে পারি তাহলে ওইটার চাইতে এটা অনেক বেটার পজিশন। সো আসলে ওই জাস্ট ওইটাকে আমি ফলো করে মানে আমার চেষ্টা এবং স্ট্রাগল ছিল। গেম নিয়ে আমি অনেক স্ট্রাগল করতেছি যে আরও কীভাবে ভালো করা যায়। বিশ্ব র্যাঙ্কিংয়ে ৩০০ জনের মধ্যে থাকলেই কেবল টিকিট মিলে গলফ বিশ্বকাপে অংশ নেওয়ার। সেখানে তার র্যাঙ্কিং এখন ২৫১। সার্কভুক্ত প্রতিটি দেশে অপেশাদার ওপেন টুর্নামেন্টের শিরোপা জেতা একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিতে যাওয়া সিদ্দিকুর ধরে রাখতে চান পারফরমেন্সের ধারাবাহিকতা। লক্ষ্যটা আমি আসলে গত যে ৫টা টুর্নামেন্ট খেললাম খুব ভালো খেলেছি, যদি আমি এই এই পারফরমেন্সটা যদি এই এই ধারাবাহিকতাটা যদি আমি ধরে রাখতে পারি আমি নিশ্চিত যে একটা খুব একটা ভালো সম্মানজনক একটা পজিশনে থাকতে পারবো। এই টুর্নামেন্ট আসলে প্লেয়ারদের সাথে খেলা না, এই মানে গলফ খেলাটা হচ্ছে গিয়ে মাঠের সাথে খেলা। মাঠটা কীভাবে লেআউট আছে, মাঠটা কীভাবে ডিজাইন করছে, ওই মাঠের সাথে ওইটাকে কোর্সকে ম্যানেজমেন্ট করে কোর্সের সাথে আসলে ফাইট করা। ২০০৭ সালে পেশাদার গলফার হওয়ার পর বিশ্বকাপই হচ্ছে ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চ। সেখানে সেরা ৬০ গলফারের মধ্যে উপরের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করতে চান সিদ্দিকুর রহমান। যে আসলে অনেকবার কোয়ালিফাই করেছি। এস এম আশরাফ, আরটিভি, ঢাকা।